লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট আমাদের দেশে, ক্ষমতায় থাকলে তার বিলি বন্টনে ভাগ পাওয়া যায়, এবং এই হলফনামায় আমরা দেখলামও সেটা, এইসব লুটপাটের কারণে শেয়ার বাজার লুট, ব্যাংক লুট, সব কিছু লুট হয়ে যাচ্ছে। সিন্ডিকেটের নামে পকেট কাটা হচ্ছে আমাদের জনগণের। আপনি একদিন বলতেছিল যে শুধু একদিনে ডিমের দাম যা বেড়েছে, তাতে প্রতিদিন দেশের মানুষের পকেট থেকে 10 কোটি টাকা তুলে নেওয়া হচ্ছে। কিছু লোকের পকেটে যাচ্ছে, এসব ভাগাভাগি হচ্ছে, এবং এই কারণে আমরা যেটা কোনোদিন শুনি নাই সেগুলো শুনি। আগে কখনো বেগমপাড়া নাম শুনেছেন? কখনো সেকেন্ড হোম নাম শুনেছেন আপনারা? দুবাইতে নাকি একটা হয়েছে, সেটার নাম হলো গুলশান 3। ঢাকায় আছে গুলশান 1, গুলশান 2, 3 তো নাই, আছে এখন দুবাইতে আছে একটা, ওটার নাম হলো গুলশান 3। সুইস ব্যাংকের কথা আমরা শুনতাম না আগে কখনো, এখন এগুলো শুনতেছি আমরা। অবাক করার কথা একটু আগে শুনতেছিলেন, দেখেন ইউরোপ আমেরিকায় শত শত ফ্ল্যাটের মালিক, কত টাকা আছে এদের বলেন তো? আবার অবাক হওয়ারই বাকি আছে, আমরা তো বেশ কিছুদিন আগে দেখেছি যে ছাত্রলীগের একজন জেলা পর্যায়ের নেতা 2000 কোটি টাকার সম্পদের মালিক। তাহলে এই দেশের জনগণের টাকা এইভাবে লুট করার সুযোগ ছাড়তে চায় না তারা, এটা হলো একটা লোভ। আর একটা হলো ভীতি, ভীতি হলো এতই মানুষ তারা গুম করেছে, খুন করেছে, অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানি করেছে, নির্যাতন করেছে, বাড়িঘর দোকানপাট লুট করেছে, অত্যাচার নির্যাতন করেছে, তারা ভয় পায় যে ক্ষমতায় না থাকলে কারো উপর জুলুম করতে হবে না, শুধু ন্যায় বিচার করলেই তাদের অনেকের আজীবন জেলে কাটাতে হবে কিংবা আরও বেশি শাস্তি হতে পারে। সেই ভয়ে এখন লোভ এবং ভয় এই দুটো মিলিয়ে তাদেরকে বেপরোয়া করে দিয়েছে, কোনো যুক্তি মানতে রাজি না তারা। যে কোনোভাবে হোক নির্বাচন একটা দেখানোর চেষ্টা করবে, এবং ওর মাধ্যমে আরেক টার্ম বা সম্ভব হলে আরও ক্ষমতায় থেকে লুটপাট করা, নিপীড়ন জুলুম ইত্যাদি করা, এই কাজগুলি তারা করতে চাইবে। প্রশ্ন যেটা সেটা হলো যে আমি আপনি আমরা সাধারণ জনগণ কী করব? তাদেরকে এই অন্যায় অনাচার এই অপরাধ করার অব্যাহত সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, আর সে কারণেই আমাদের সবার চেষ্টা করতে হবে যেটা সেটা হলো এটা যাতে না ঘটে। সেই জন্যই আমরা ভোট বর্জনের আহ্বান জানিয়েছি, ভোটের নামে যে খেলা এটা বর্জনের আহ্বান জানিয়েছি, কারণ কোনো অর্থ হয় না। অবশ্য তারা বলেছে, নির্বাচন কমিশন থেকে বলেছে আর কি, যে না খুব ভালো নির্বাচন হবে এবার, এবার আর আগের মতো রাতে ভোট হবে না, আমরা সকালবেলা ব্যালট পেপার পাঠাবো। বুঝলেন, সকালবেলা কেন পাঠানো লাগবে? স্বীকার করতেছে তো না যে আগের রাত্রে সেরে ফেলছে, সকালবেলা পাঠাবে আর কি। 1% ভোটও যদি পড়ে, তাহলেও যে বেশি ভোট পাবে তাকে নির্বাচিত করতে হবে, এটা আইন। হ্যাঁ, এটা আইন, ঠিক আছে, তারা যদি সেটা করতে পারে করুক না, কিন্তু ওর মধ্যে আমার আপনার সাধারণ মানুষের জড়িত হওয়ার তো কোনো প্রয়োজন নাই, কারণ তাদের সামনে তো কোনো চয়েস নাই। আপনি যাকেই ভোট দেন, সে হয় আওয়ামী লীগের হবে, না হয় আওয়ামী লীগের দামি প্রার্থী হবে, না হয় আওয়ামী লীগের অনুগত কোনো দলের প্রতিনিধি হবে, এখানে ভোট দিয়ে কী লাভ আছে? এই অর্থহীন ভোটের খেলায় যুক্ত না হওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছি, আর আমরা আহ্বান জানিয়েছি এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না এবং জনগণের স্বার্থে কাজ করে না, জনগণের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে, অতএব এই সরকারকে অসহযোগিতা করুন।